আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বরাবরের মতো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। চাকরির বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 23 নভেম্বর 2022-এ। তো এখানে গণপদ্ধতি বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় ফরিদপুর রাজস্ব শাখা। এখানে আপনারা অনেকগুলো চাকরি দেওয়া হয়েছে, পদের সংখ্যা অনেক এবং পদ আছে আপনার টোটাল 5টা। তো আমরা আজকে এই বিষয়ে আপনাদের আলোচনা করবো যে কীভাবে আবেদন করবেন, কোন পদের জন্য কী কী অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা লাগবে, বেতন স্কেল কত, সব কিছু বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আমাদের চ্যানেলটি যদি নতুন তো আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে 1 নম্বরে দেওয়া আছে, পদের নাম হচ্ছে নাজির কাম কেশিয়ার। পদের সংখ্যা হয়েছে 8টি, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আপনাকে কম্পিউটার জানতে হবে, কম্পিউটার সর্বনিম্ন মিনিটে 20 ও ইংরেজিতে 20 গতি থাকতে হবে। 2 নম্বরে সে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা হচ্ছে 6টি, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এটাও আপনার আছে, কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যত দ্বিতীয় বিভাগ সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, মানে ইন্টার পাস, কম্পিউটার ব্যবহার জানতে হবে এবং বাংলা ইংরেজি সব গতি থাকতে হবে 20। 3 নম্বর আছে সার্টিফিকেট পেশকার। পদের সংখ্যা 8টি, বেতন গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যত দ্বিতীয় বিভাগ সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার জানা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে 20-20 ইংরেজি বাংলা থাকতে হবে। 4 নম্বর হচ্ছে সার্টিফিকেট সহকারী। পদের সংখ্যা 8টি, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে আপনার রেট অফ ইন্টার পাস আর কম্পিউটার ব্যবহার অবশ্যই থাকতে হবে, কম্পিউটার গতি থাকতে হবে 20 এবং 20। 5 নম্বর আছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী। এরা পদের সংখ্যা আছে 16টি, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যদের দ্বিতীয় বিভাগ, মানে জিপিএ সর্বোচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে এটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট। কম্পিউটার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে বাংলা ও সর্বনিম্ন 20-20 থাকতে হবে। এখন আপনাদের জানাবো যে আপনারা আসলে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। প্রার্থীর বয়স 29/12/2022 তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে লেখা আছে। আর আপনার যেখানে আপনারা আবেদনটা করবেন, আবেদনের তথ্যগুলো আমরা এর আগেও বলেছিলাম যে আমরা আবেদনের তথ্য আরেকদিন আপনাদের জানাবো যে কীভাবে আবেদন করবেন, এবং লাস্ট ডেট হচ্ছে আপনার 29 ডিসেম্বর 2022। আবেদন শুরু হয়েছে 30 নভেম্বর 2022-এ। আর আপনারা আবেদন করার পরে আপনাদের কীভাবে মোবাইল আবেদন করবেন সব এখানে তথ্য দেওয়া আছে। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে আপনারা পড়ে নিতে পারেন। আপনার সুন্দরভাবে দেওয়া আছে কোথায় কী করবেন। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের জন্য আপনাদের জন্য চাকরির বিজ্ঞপ্তি। আমরা নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রতিদিন চেষ্টা করি যে নতুন নতুন এক একটা চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।